গৌতম দা একটা, আর একটা দিচ্ছি, গৌতম দা একটা দিচ্ছি, ছবি আসুন। আজকে ডক্টর, আজকে ডক্টর বিধানচন্দ্র রায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তার জন্ম এবং মৃত্যু দিবস আমরা প্রত্যেক বছরই অত্যন্ত বিনম্র চিত্তে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং এই দিনটি চিকিৎসক দিবস হিসেবে সারা দেশে পালিত হয়। সেই বরেণ্য দেশনায়ক তার জন্ম এবং মৃত্যু দিবসে সারা দেশ, জাতি এবং রাজ্য সরকার পালন করছেন এই দিবসটি, এবং কোভিড মোকাবিলায় সরকারি স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং অন্যান্য সাফাই কর্মী, পুলিশ সবাই মিলে যারা ফ্রন্টলাইনার, তারা যেভাবে এই কোভিড মোকাবিলায় লড়াই করছেন, আজকের দিনে এই চিকিৎসক দিবস অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং এই দিনটি চিকিৎসক দিবস হিসেবে সারা দেশে পালিত হয়। সেই বরেণ্য দেশনায়ক তার জন্ম এবং মৃত্যু দিবসে সারা দেশ, জাতি এবং রাজ্য সরকার পালন করছেন এই দিবসটি, এবং কোভিড মোকাবিলায় সরকারি স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং অন্যান্য সাফাই কর্মী, পুলিশ সবাই মিলে যারা ফ্রন্টলাইনার, তারা যেভাবে এই কোভিড মোকাবিলায় লড়াই করছেন, আজকের দিনে এই চিকিৎসক দিবস অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আমরা আজকে আমাদের একটু আগেই দলীয় কার্যালয় আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে আমরা মাল্যদান করে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি এই পরিস্থিতিতে যতটা সম্ভব সামাজিক দূরত্ব বিধি মেনে। এবং প্রত্যেক বছরই আমরা হাসপাতালে রোগীদের মধ্যে ফল এবং অন্যান্য খাদ্য আমরা ছোট করে আমরা এটা দিই প্রত্যেকটা রোগীকে। অন্যবার আমরা হয়তো ওয়ার্ডে ঘুরে ঘুরে দিই, এবার এই পরিস্থিতিতে সম্ভব নয়, আমরা সুপারের হাতে সবাই দিলাম। এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রঞ্জন সরকার, যুব সভাপতি বিকাশ সরকার এবং আরও আমাদের দলের সমস্ত সহকর্মীরা সবাই উপস্থিত আছেন। আমরা সবাই মিলে আছি এখানে।